আর একটা প্রবলেম তোমাদের মধ্যে আমি প্রায়শই শুনি যে স্যার ব্রড কোশ্চেন মুখস্থ করতে গেলে বা স্যার বড় প্যারাগ্রাফ মুখস্থ করতে গেলে মাঝখান থেকে লাইন ভুলে যাচ্ছে, তিন লাইন মনে পড়ছে, চতুর্থ নাম্বার লাইন গেছে ভুলে, মাথায় আসছে না, দুটো পরপর দু লাইন মনে আছে, তিন নাম্বার লাইন মনে পড়ছে না, তার কারণ খুব সাইন্টিফিক রিজন বলবো আজকে, তার কারণ খুব সাইন্টিফিক রিজন, তোমরা কি শুনবে? সাইন্টিফিক জিনিস বলবো, যদি এইটা এফেক্টিভলি হয়, আমি আমার আমি একটু আমার গল্প বলে নিই, আমি অত্যন্ত সাধারণ গোছের একজন স্টুডেন্ট ছিলাম, আমার কোনো কিছু চট করে মুখস্থ হতো না, চট করে মুখস্থ হতোও না, তো আমি সাধারণ ছিল মানে ছাত্র থাকলেও আমার মধ্যে একটা অসাধারণ কোয়ালিটি ছিল, সেটা হচ্ছে গুরুর প্রতি অত্যন্ত রেসপেক্ট ছিল আমার, মানে আমার শিক্ষকের প্রতি অসাধারণ সম্মান ছিল, যেটা আজকালকার ছেলে মেয়েদের মধ্যে নেই। স্যার যা বলতেন আমি সেটা ব্লাইন্ডলি ফলো করতাম। দেখো দেখো খুব প্র্যাকটিক্যাল জিনিস বলছি, পরীক্ষায় আমরা যখন বাড়িতে কোনো কিছু পড়ি তখন কিন্তু লাউডলি পড়ি, আমরা তখন মুখস্থ করি, উচ্চারণ করে মুখ দিয়ে বলে, মুখ দিয়ে বলছো, কান দিয়ে শুনছো, এভাবে মুখস্থ করছো তো, কিন্তু পরীক্ষায় তুমি কিন্তু এইভাবে বলে লিখতে পারবা না, পরীক্ষায় তোমাকে ভেবে ভেবে লিখতে হবে। তুমি কি বাড়িতে ভেবে কোনো কোশ্চেনকে ভাবো? না, শুধু পড়ো। তাহলে তুমি বাড়িতে কিন্তু জোরে জোরে পড়ে মুখস্থ করে পরীক্ষায় গিয়ে উল্টো কাজ করে লিখছো, কিভাবে? ভেবে ভেবে লিখছো। তাহলে তুমি কি পারবে পরীক্ষায়? তোমার কি মনে মনে পড়বে? তাহলে বাড়িতে আমাকে কি করতে হবে? ভাবতে হবে, যে কোশ্চেনটা মুখস্থ করছি সেটা ভাবতে হবে। এর একটা সহজ পদ্ধতি আছে, সবাই করে। প্রথম আমাকে লিখতে হয়, যাই মুখস্থ করছি আমাকে লিখতে হবে, তাই লিখতে গেলে আমি ভাববো, তাহলে একটা একরকম কাজ হচ্ছে, আমি তো পরীক্ষায় গিয়ে আলটিমেট লিখবো, তাই লিখতে গেলে আমাকে কি করতে হবে বন্ধুরা? ভাবতে হবে। ইজ দ্যাট ক্লিয়ার টু এভরিওয়ান? ভাবতে হবে। দু নম্বর কাজ, আমরা কোনো প্রশ্ন না বুঝে, কোনো কিছু না বুঝেই মুখস্থ করতে যাব না, প্রতিটা শব্দ ভালো করে বুঝবো, প্রতিটা লাইনের মানে ভালো করে বুঝবো। আমরা কি করি? আমরা কোনো কিছু আগে বুঝি না, আমরা গড়ে মুখস্থ করতে চলে যাই, ইন দ্য স্টোরি এপিজে আব্দুল কালাম, ইন দ্য স্টোরি এপিজে আব্দুল কালাম, ইন দ্য, যদি বাংলা মানেটা বুঝি তারপরে ঘটনাক্রমে আমার এমনি মনে থাকবে, পড়াশোনাটা হবে মাস্টারমশাইদের মতন, তুমি পড়ছো তো ছাত্রদের মতন, ছাত্রদের মতন পড়লে ভালো রেজাল্ট হবে না, ইউ হ্যাভ টু বি ইয়োর ওন টিচার, তোমার নিজের শিক্ষক তোমার নিজেকেই হতে হবে। তার মানে কি? বাংলা মানে যদি আমি পড়ি তাহলে লাইন বাই লাইন আমার এমনি মনে থাকবে, আর লিখতে হবে, লেখা কমপ্লিট, পড়া কমপ্লিট, পড়বো কতক্ষণ? আধ ঘন্টা। পড়া হয়ে গেলে আমি উঠবো, পড়া থেকে আমি উঠবো, বই থেকে আমি অনেক দূরে থাকবো, আমি রাস্তা দিয়ে হাঁটছি বা আমি বারান্দা দিয়ে হাঁটছি, হাঁটতে হাঁটতে কি করবো? আমি ভাববো, আমার থট প্রসেসে কাজ চলবে, যে আমি নোটটা যেটা পড়েছি সেটা কি আমার মাথায় আসছে, দেখি তো, দেখবো আসবে না মাথায়, আমি ডেফিনেটলি দেখবো যে নোটসটা চট করে দু তিন লাইন পরে ভুলে গেছি, ব্ল্যাঙ্ক হয়ে যাচ্ছে, তার মানে ওই নোটসটা কিন্তু তোমাকে পরীক্ষার সময় বিপদে ফেলবে, কারণ ওই প্রবলেমটা তোমার কিন্তু সেম হবে, যে কোনো কিছু, যে কোনো সাবজেক্ট, তুমি আবার কি করবে? তোমার থট প্রসেসে কাজ করবে, দেখি তো নোটসটা মুখস্থ মনে পড়ে কিনা, দেখবা তুমি আর ভুলে যাচ্ছ, মনে পড়ছে না, প্রচন্ড প্রেশার পড়বে মাথায়, বিভৎস প্রেশার পড়বে, তোমার আর ভালো লাগবে না, উফ এরকম মনে, কি কি করলো, একটুখানি যাই দেখে আসি, দেখে আসি, ওই যে ব্রেনে কাজ করছে না, যদি আমি নিজের হাতটাকে স্ট্রং করতে চাই তাহলে আমি কি করবো? এখানে বারবার ঘুষি মারব, হাতটা কি হয়ে যাবে? স্ট্রং। নো পেইন নো গেইন, তুমি কাজ করো, দেখবে ব্রেনে প্রেশার পড়বে, খুব ব্রেনে তোমার প্রেশার পড়বে। হ্যাঁ, এখন নানা পাটে কেমন অবস্থা? হ্যাঁ আচ্ছা, হ্যাঁ আচ্ছা, ব্রেনে দেবা খুব প্রেশার পড়বে, প্রেশার পড়বে তো ব্রেনে, ওইটাই বলে ব্রেন অ্যাক্টিভেশন। কি বলে ওটাকে? তোমার ব্রেনটা ধীরে ধীরে ডাল ছিল না, এবার অ্যাক্টিভ হচ্ছে, ব্রেনটা আস্তে আস্তে ওখানে হরমোনাল সিক্রিয়েশন হয়, ব্রেনটা অ্যাক্টিভ হয়, তখনই তুমি যখনই দেখবা তোমার মনে একটা অ্যাপিজেশন হবে, অর্থাৎ তোমার মন প্রশান্তি হবে, আচ্ছা ও এই লাইনটা বলে গেছি না, এবার আবার মনে পড়বে, কথাটা বলে গেল। এইভাবে দীর্ঘদিন বেশি না, মাত্র দু মাস তুমি প্র্যাকটিস করো, তোমারও ব্রেন ফার্স্ট বয়সের মতন হয়ে যাবে, কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না, পারবে এ স্বর্ণ? লাউডলি এ স্বর্ণ? তাহলে আজ থেকে আর কেউ বলবে যে আমার কোনো নোটস, কোনো প্যারাগ্রাফ, কোনো বড় প্রশ্ন মুখস্থ হয় না, হতে গেলে এই এই প্রসেস অবলম্বন করতে হবে, এবং অবশ্যই
ইউ হ্যাভ টু বি ইয়োর ওন টিচার, নিজে লিখবে, নিজে ফল্ট বের করবে, কোথায় ভুল হলো দেখবে, কোথায় ভুল হলো সেটাকে গোল করবে, গোল করবার পর আবার সেটাকে লিখবে, নিজেকে গালাগাল দেবে, নিজেকে উল্টো পাল্টা বলবে, নিজেকেই নিজে প্রশংসা করবে, ব্যাস ভালো স্টুডেন্ট। ক্লিয়ার? আজকে ক্লাসটা এই পর্যন্তই, সবাই ভালো থেকো।